আন্দোলনের সরকার পতনে বিএনপির টাইমলাইন শেষ 30 ডিসেম্বর ঢাকায় শোডাউন বাড়িয়েছে আত্মবিশ্বাস বিএনপি দলটি বলছে আওয়ামী লীগ নতুন বছরের স্বস্তি টানা দুই মাস বাড়ার পর কমলো এলপিজির দাম 12 কেজিতে কমানো হলো 65 টাকা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর উপর শুনানি আগামী সপ্তাহে বছরের শুরুতেই বিশ্ব অর্থনীতিতে শঙ্কা বেশিরভাগ দেশে মন্দার হুঁশিয়ারি আইএমএফ এর বাংলাদেশের সুখবর ঊর্ধ্বমুখী রেমিট্যান্স বাড়ছে রফতানি আয় ঠান্ডাজনিত রোগে ঢাকা শিশু হাসপাতালে এক সপ্তাহে দ্বিগুণ রোগী বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা দেশে কোভিড নিয়ন্ত্রণে থাকলেও শঙ্কা জাগাচ্ছে করোনার নতুন উপধরন BF7 এবং ভোলায় অচেতন করে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ রাতভর আটকে রাখা হয় রিসর্টে অভিযুক্তরা গ্রেফতার হলেও হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় পরিবার